নমস্কার, টিভি নিউজ টেনের পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে রয়েছে আমি শর্মিষ্ঠা। গাছ কাটার অভিযোগে জরিমানা করা হলো আসানসোল সালানপুর ব্লকের অন্তর্গত জিতপুর উত্তরামপুর পঞ্চায়েতের কল্যাণ গ্রামের এক বাসিন্দাকে। আসানসোল সালানপুর ব্লকের অন্তর্গত জিতপুর উত্তরামপুর পঞ্চায়েতের কল্যাণ গ্রামের বাসিন্দা এক ব্যক্তির বিরুদ্ধে প্রশাসনের বিনা অনুমতিতে গাছ কাটার অভিযোগ উঠল। সূত্রের মারফত জানা যায়, কল্যাণ গ্রামের ওই ব্যক্তি নিজের বাড়ির বাগানে থাকা বেশ কিছু দামি গাছ কাটছিল, আর সেই গাছ কাটতে দেখে স্থানীয় কিছু বাসিন্দারা। এরপরে খবর যায় বনদপ্তরে। বনদপ্তরের বিট অফিসার সুমন্ত দাস ঘটনাস্থলে এসে কাটা গাছগুলিকে বাজেয়াপ্ত করে এবং গাছ কাটার জন্য জরিমানা করা হয়। যদিও সেখান থেকে কাউকে আটক করা হয়নি, তবে বনদপ্তরের আধিকারিকরা জানিয়েছেন গাছ কাটা নিয়ে নির্দিষ্ট জরিমানা দিতে হবে জমির মালিককে। ঘটনা প্রসঙ্গে জিতপুর উত্তরামপুর পঞ্চায়েতের প্রধান তাপস চৌধুরী বলেন, প্রায় গাছ কাটার খবর উঠে আসে এটা ঠিকই, তবে পঞ্চায়েতের তরফ থেকে কোনো গাছ কাটার কোনো অনুমতি দেওয়া হয় না। সমস্যা, আমরা গাছ ছাটার জন্য একটা ইদি যে গাছ ছাটে, ছাটার অনুমতিটা পঞ্চায়েত দেয়। গাছ কাটার অনুমতি কোনোদিনই অনুমতি পঞ্চায়েত দিতে পারে না। আর আমি বলবো, বিশেষ করে আমি এই বার্তাটা দেবো, সমর্থ হবো একসঙ্গে আপনাদের আপনার সাথে, যে এখন যা এনভায়রনমেন্ট, যা প্রাকৃতিক ভারসাম্য, যা জায়গায় যে জায়গায় দাঁড়িয়ে আছে, সে জায়গা থেকে গাছ কাটার মানে বিরাট অপরাধ। গাছ প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করছে, মাটি এখন রোধ করা আছে, মাটি কাটা, এগুলো মানুষের অ্যাওয়ারনেস হওয়া দরকার। কেননা প্রত্যেকটা এলাকা এখন বলে না, পুরো ভারতবর্ষের ভারসাম্য রক্ষা করছে যে এই প্রাকৃতিক যা দাঁড়িয়ে আছে। দিল্লির পলিউশন দেখেছেন, কলকাতার আপনি দেখছেন, প্রাকৃতিক ভারসাম্য ভেঙে গেছে। সেখান থেকে যদি মাটি কাটা রোধ এবং এই গাছ কাটা, এগুলো যদি রোধ না করা যায়, আগামী দিনে আমাদের কিন্তু প্রজন্মকে, আগামী প্রজন্মকে ভুগতে হবে। বৃহস্পতিবার নলহাটি এক নম্বর ব্লকের হরিপ্রসাদ মাঠে ব্লক ভিত্তিক কর্মী সভার আয়োজন করা হয় বীরভূম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সেখানে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলের খোঁচা বিজেপির বিরুদ্ধে। যদি রক্ত দিতে হয় রক্ত দেব, যদি মৃত্যুবরণ করতে হয় মৃত্যুবরণ করব, কিন্তু রাজ্যে এনআরসি চালু হতে দেব না, এমনই ভাষায় বীরভূমের জনসভা থেকে আক্রমণাত্মক সুরে বিজেপি সরকারকে বিঁধলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডল। তুমি যদি জীবন চলে যায় তবুও মেনে নেবে, তুমি রক্ত দিতে হয় রক্ত দেব, মৃত্যুবরণ করলে করতে হয় করব, এনআরসি করতে দেব না। এখানে তুমি মানুষকে কাড়াতে পারবে না। 70 বছর 70 সালের আগে অনেক জন দলিল নাই, ভারতের মাটিতে বাস করে, তারা তো বাংলার মাটিতে বাস করে, দেশ স্বাধীন হওয়ার পর অনেক মানুষের দলিল নাই, তুমি তাড়াতে পারবে না। এই বাংলা মমতা ব্যানার্জি যতদিন থাকবে উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল, নলহাটি বিধানসভার বিধায়ক মহোদয় শামস, রানা সিং ও অন্যান্য তৃণমূল নেতা কর্মীবৃন্দ। তিনি বলেন, ভারতবর্ষের কৃষকেরা মাথার ঘাম পায়ে ফেলছে, আর দেশের প্রধানমন্ত্রী ঠান্ডা ঘরে বসে মজা লুটছে, এটা চলতে পারে না। আমার ভারতবর্ষের কৃষক চাষিরা, তুমি একের পর এক সপ্তাহ কাবায়নি করে দিচ্ছ, আর তারা মাথার ঘাম তারা পায়ে ফেলছে, আর তুমি ঠান্ডা ঘরে বসে বসে মজা নিচ্ছ, লুটতে দেব না। এটা ভারতবর্ষ, এটা বাংলা, তোমাকে আমরা ছাড়ব না নরেন্দ্র মোদী। আগামী নির্বাচনে বিজেপির 200 সিট পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, বিজেপি এই মাঠটা লোক দিয়ে ভরাতে পারবে না, যদি পারে আমি দল ছেড়ে দেব। আবার কি বলছো, 200 সিট পাবে? আমি দল ছেড়ে দেব, আমি দল করব না, আমি কথা দিলাম দল করব না। পারবে
পারবে না। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুব্রত মণ্ডল বিশ্বভারতীতে উচ্চ স্বরে মাইক বাজানো প্রসঙ্গে বলেন, ওটা পিডব্লিউডি রোড, ডিসি একটা পাগল তাই ভুলভাল বকছে। রাস্তাটা পিডব্লিউ রোড, ওই রাস্তাটা আমরা বিশ্বভারতীকে দিয়েছিলাম, বিশ্বভারতী মানুষের স্বার্থে কোনো মেনটেন করে না, রাস্তাটার অবস্থা খারাপ, উল্টো বিশ্বভারতী রাস্তাটা বন্ধ করে দিয়েছিল। ওটা পিডব্লিউ রোডস এর জায়গা, বিশ্বভারতীর জায়গা নয়। একবার তোমার কালিসার থেকে তোমার কাঁচের ঘর বন্ধ পিডব্লিউ রোডস, এখানে বিশ্বভারতী কি সম্পর্ক আছে? এটা পাগল বলছিল তো বিশ্বভারতী, বিশ্বভারতী যিনি বলছে তিনি পাগল, ওর মস্তিষ্ক ঠিক নয়। নিঃসন্দেহে বিজেপির বড় লিডার, ওকে কোনো ব্রেন হসপিটালে নিয়ে যাওয়া উচিত। সস্তা দোকান কি বিশ্বাস হচ্ছে না? সবসে হি সস্তা দোকান, এখানে আসলে আপনি পাবেন সমস্ত ধরনের ওষুধ, তাও আবার বাড়িতে বসেই, ঘরে বসে অনলাইনে বা ফোন ঘোরালেই ডেলিভারি চার্জ ছাড়াই। 18-20% ডিসকাউন্টে আপনার বাড়িতে যে কোনো ওষুধ পৌঁছে দেবে সবসে সস্তা দোকান। এমনকি ঘরে বসেই পেয়ে যাবেন প্যাথোলজিক্যাল টেস্টেরও সুবিধা। আর দেরি কেন, আজই চলে আসুন স্বপ্নদীপ এন্টারপ্রাইজের সবসে সস্তা দোকানে। আমাদের ঠিকানা সবচেয়ে সস্তা দোকান, 39 অবনিন্দ বিথি, সিটি সেন্টার, দুর্গাপুর, 16। ফোন নাম্বার 9474-51955, 9382-333-412। বিজেপি কর্মী নির্মীয়মান বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুরে, অভিযোগের তির রাজ্যের শাসক দলের বিরুদ্ধে। বীরভূমে বিজেপি কর্মীর নির্মীয়মান বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে বীরভূমের দুবরাজপুর থানার অন্তর্গত পদুমা গ্রাম পঞ্চায়েতের বসহরি গ্রামে। বুধবার রাতে পদুমা গ্রামের বিজেপি কর্মী বনমালী পালের নির্মীয়মান বাড়ির নিচ থেকে বিস্ফোরণের আওয়াজ পায় গ্রামবাসীরা। বাড়িটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, ফাটল ধরেছে দেওয়ালের কিছু অংশ। এই ঘটনায় বিজেপি কর্মীর পক্ষ থেকে লিখিতভাবে একটি অভিযোগ দায়ের করা হয়েছে দুবরাজপুর থানায়। পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। বিজেপি কর্মীর অভিযোগ, আমি বিজেপি করি, আমার বাড়ির সবাই বিজেপি কর্মী, আমাদের দমানোর জন্যই বিরোধী দলের পক্ষ থেকে এই কাজ করা হয়েছে। আমরা তো বিজেপি কর্মী আর আমাদের বাড়িটাই তো পুরোটাই তো মানে বিজেপি, ওই জন্য দেখছে যে যদি কিছু করে যদি কিছু দবকানে যায় সে ব্যবস্থাটা করছে। দীর্ঘ লকডাউনের পর ধীরে ধীরে কিছুটা হলেও স্বাভাবিক ছন্দে ফিরেছে দেশবাসী। করোনা সতর্কতা বিধি মেনেই দুর্গাপুরের স্টেশন সংলগ্ন গ্রামন বিজে অনুষ্ঠিত হলো 46তম কল্পতরু উৎসব। এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি দুর্গাপুরের মেলা, এই মেলার প্রচলন দুর্গাপুরের প্রত্যেকটি মানুষের মুখে মুখে থাকে সেই কল্পতরুর মেলাতে। এবছর কোভিড বিধি মেনে ওনারা কতটা সচেতনতা অবলম্বন করে এই বছর মেলার আয়োজন করেছেন সেটাই এখন দেখার, কারণ এখানে দেখা যাচ্ছে প্রচুর ভিড়, প্রচুর মানুষের সমাগম কিন্তু এখানে হয়েছে, অনেকেই মাস্ক পরে আছে কি পরে নেই সেটাই কিন্তু আমরা দেখার জন্য চলে এসেছি টিভি নিউজ টিমের তরফ থেকে। জমে উঠেছে 46তম কল্পতরু উৎসব। দুর্গাপুর স্টেশন সংলগ্ন গ্যামন ব্রিজের মাঠে প্রতি বছরের ন্যায় নতুন বছরের প্রথম দিন থেকেই শুরু হয়েছে এই উৎসব। দীর্ঘ লকডাউনে ঘরবন্দি থাকার পর শিল্পাঞ্চলবাসী এখন একটু স্বস্তির নিঃশ্বাস পেয়েছে, তারই মাঝে এই কল্পতরু মেলা এক অন্য মাত্রা যোগ করেছে। করোনা সতর্কতা বিধি মেনে এবারের কল্পতরু উৎসবের আয়োজন, মাস্ক ছাড়া কাউকেই মেলায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, রয়েছে স্যানিটাইজেশনের ব্যবস্থা। ক্রেতা বিক্রেতা সকলকেই দেখা গেল মাস্ক পরে থাকতে, রয়েছে বৈদ্যুতিক নাগরদোল্লা, রয়েছে বিভিন্ন রকমের দোকান রেস্তোরাঁ।
রয়েছে ছোটদের বিনোদন ক্ষেত্র। কোভিড সচেতনতা মেনে চলার জন্য প্রশাসনের তরফ থেকে বারবার জনসাধারণকে অবহিত করা হচ্ছে। বলা যেতেই পারে একুশের কল্পতরু উৎসব এক কথায় ঝমঝমাট। প্রথমে আমরা মাস্ক ছাড়া মেলার ভেতরে কাউকে প্রবেশ করতে দিচ্ছি না প্রথম, এবং মেলার ভেতরে প্রবেশ করতে গেলে আমাদের মূল মেলার যে তিনটি গেট আছে প্রত্যেকটি গেটে আমরা জীবাণুমুক্ত স্যানিটাইজেশনের ব্যবস্থা করেছি, এবং এবছর আমরা পর্যাপ্ত পরিমাণে স্যানিটাইজেশন এবং মাস্কের ব্যবস্থা আমাদের অনুসন্ধান অফিসে করা আছে। যদি কোনো ব্যক্তি মাস্ক না নিয়ে আসছে আমরা মাস্ক দিচ্ছি। সব থেকে বড়ো কথা হচ্ছে মেলার ভেতরে আমাদের 120 জন স্বেচ্ছাসেবক আছে, যদি মেলার ভেতরেও কেউ মাস্ক না পরে ঘুরছে তাকে আমরা সঙ্গে সঙ্গে সচেতন করছি এবং মাস্ক পরার জন্য অনুরোধ করছি। তো মাস্ক স্যানিটাইজার করে তো এখানে প্রবেশ করানো হচ্ছে, সেক্ষেত্রে কি বুঝছেন, মানে ওনারা কোভিড বিধি কি পুরোপুরি অবলম্বন করেছেন, কি মনে হচ্ছে? যতটা প্রয়োজন ততটা হয়নি, কেন কিছু কিছু যারা মেলা ঘুরতে আসছে কিছু কিছুকে দেখছে মাস্ক ছাড়াই প্রবেশ করছে, কিন্তু যারা গেটে আছে তারা বারণ করছে, কিন্তু যারা, সেক্ষেত্রে মানুষের সচেতনতা অবলম্বন করাটা তো বেশি প্রয়োজন। কমিটির লোকেরা কিন্তু সম্পূর্ণভাবে ওনাদের তরফ থেকে মাস্ক দিয়ে চেষ্টা করছেন, সমস্ত কিছুই ওনারা চেষ্টা করছেন, কিন্তু মানুষ সচেতন। অন্যান্য বছরের তুলনায় এবারে কিন্তু মানুষের সে যে ভিড় সেটা কিন্তু অনেকটাই কম। এখানে অনেক দোকানদারদের সাথে আমরা কথা বললাম, অনেকেরই ব্যবসায় অনেকটা এফেক্ট পড়েছে যেহেতু কোভিড সিচুয়েশন, অনেক মানুষ কিন্তু কম এসছে, এবং এখানে এন্ট্রেন্সের সময়ও কিন্তু যথাযথ ব্যবস্থা এনারা নিয়েছেন। স্যানিটাইজিংয়ের সব মেশিন এখানে বসানো আছে, এবং উইদাউট মাস্ক কাউকেই এখানে এন্ট্রি দেওয়া হচ্ছে না। তো সম্পূর্ণভাবে কোভিড বিধি মেনেই এবছর দুর্গাপুরের কল্পতরু মেলা অনুষ্ঠিত হচ্ছে। ক্যামেরায় অর্পিতার সাথে আমি শর্মিষ্ঠা, আপনারা দেখছেন টিভি নিউজ 10। নিউজ আওয়ার এখনকার মতো এই পর্যন্ত। আপনারা দেখছেন টিভি নিউজ 10, আপনারা মানেই আমরা। নমস্কার।